এই গাছ বাচ্চা এতিয়া মই ওলাই আছো গৰম পানী যাবলৈ। চ' গৰম পানী যাম অলপ এনেই বিহু বুলি অলপ ফুৰি আহোঁ, আৰু চানডেও আছে, কাম চাম নাই। চ' সেইকাৰণে ওলালোঁ। চ' বলক মোৰ লগত আৰু চাই ল'ব মোৰ লগত, ভিডিঅ'টো বেছি ডাঙৰ নহয়, সৰু ভিডিঅ' হ'ব, বাট আই হোপ ভাল লাগিব। চ' বলক তো হেই গাইজ বাচ্চা এণ্ড ৱেলকাম টু মাই চেনেল। এতিয়া আমি বহুত মানুহ যাম, এতিয়া তিনিখন গাড়ী ওলাই আছে, চব ৰেডি হৈ আছে যাবলৈ। এতিয়া আপোনাৰ 2:30 হ'ল, এতিয়া ওলাম, চব ৰেডি চেডি হৈ গৈছে। চ' বলক। চ' এতিয়া আমি ওলালোঁ আৰু মাহঁত আহি আছে, মাহঁত বহুত দেৰি কৰিছে, মাহঁত আহি লওক, আহি মেলি চ' তাৰপৰা ওলাম। চ' এইটো আমাৰ গলি হয় গাইজ, ঘৰ বনাই আছে, তাৰপিছত ওলাম বলক গাইজ। এতিয়া আমি পালোঁ ইছলামপতি আৰু ভণ্টিজনী উঠাবলৈ আহিছোঁ, উঠাই লওঁ, উঠাই মেলি তাৰপিছত আমি ওলাম। চ' এইটো ইছলামপতি মছজিদ আৰু ইছলামপতিখন চেক কৰক। চ' এতিয়া আমি পালোঁ ধনশ্ৰী দলং আৰু গাইজ ভিউ চেক কৰক, বহুত ধুনীয়া ভিউ। চ' বলক আৰু চাই থাকক মোৰ লগত গাইজ। আমাৰ ৰিজাৰ্ভত আছোঁ আৰু এতিয়া ফটোশ্বুট চটোশ্বুট চলি আছে। চ' এই চব ফটোশ্বুট চলি আছে গাইজ, এই ফটোশ্বুট চলি আছে পুৰা। মোৰ পোৱালি শুই আছে এফালে এফালে চাইডত আহি যোৱা, ফটোশ্বুট হৈ আছে, তাৰপিছত ওলাই একদম গৰম পানী দিলে ওলাম আৰু। চ' এতিয়া চিনেমেটিক চেক কৰক, চিনেমেটিক ভিডিঅ' অলপ এতিয়া। এতিয়া ফটোশ্বুট চটোশ্বুট কৰা হৈ গ'ল। চ' এতিয়া আমি গৈ আছোঁ আৰু এই গৰম পানী পাম আৰু, চেক কৰক। বহুত দুখৰ কথা, আমি এতিয়া গৰম পানী নলওঁ, আমি এতিয়া যাম কয়লা মাটি, গৰম বহুত ভিৰ, গৰম পানী বহুত ভিৰ, ইয়াত ৰখা মানে বহুত দেৰি লাগিব, সেইকাৰণে আমি এতিয়া কয়লা মাটি গৈ আছো। চেক কৰক গাইজ, তেল চেল ভৰাই লওঁ, ভৰাই মেলি তাৰপিছত চব ৰখি আছে, তাৰপিছত তাত লগ পাই আছো আপোনালোকক। এতিয়া আমি কয়লা মাটি সোমাই আহিছো গাইজ, আৰু চেক কৰক ৰাস্তা, চেক কৰক।
আমি এটা পাহাড় বহুত উপর গুছি আহিল জায়গাডোখর মানে ধুনিয়া ভিউ রাস্তা ধুনিয়া আপনাদের সবাই এই ভিডিও ভাল লাগবে কিন্তু আপনাদের চাই থাকি চাব ভিডিওটি ভিডিওটা ভাল লাগবে আমি আমি পাহাড় বহুত উপর উঠি আইসো আর রাস্তা বহুত ধুনিয়া ভাল রাস্তা এই রাস্তা চেক করক আর এনজয় করক গাইজ রাস্তা চক ভিউ চক বহুত ধুনিয়া আছে এরকম ফটো মজা আছে আপনাদের এনজয় করো গাইস ভিউ চক রাস্তা চক আমার দুখন গাড়ি আগত আহি আছিল এটা আমি পালো বহুত দেরি পাছত লগ পাইছো এজন এতিয়া রাস্তা বেয়া চক এতিয়া কাহিনীটো ভাল এতিয়া রাস্তাখন রাস্তা বেয়া অধিকন যাব নোৱাৰে যেতিয়া হলো আস্তে আস্তে গৈ আছে সো রাস্তা এটা বহুত বেশি বেয়া আর দলংখন বহুত ধুনীয়া চক সাইড অফ ভিউ সাইড অফ আমি টকলাং পাই গেলো আর চাবলগা বিশেষ এনেকা একু নাই পানি ওলা আছে মানে বেশি ইমান ধুনিয়া জায়গাও নয় বাট রাস্তাটা বহুত ধুনিয়া হয় আর আপনাদের চক এটা এইটে হয় টকলাং কয়লা মাটি এইটু চক ইমানও বেয়া নহয় ধুনিয়া আছে বাট চক আর দেখাইছো বোলো চেক কর এটা পানি চেক করি কি ঠান্ডা সব বল ও গাইস বহুত বেশি ঠান্ডা পানি বাপরে বাপ ভরি চরিব কাম নকরা গেল মো ভোর টেন্ট দি দি গল বহুত বেশি ঠান্ডা বাট জায়গা দেখো সাগে বহুত ধুনিয়া মো ইমান ধুনিয়া হবো বলে ভাবা নাছিল বাট জায়গা ধুনিয়া সব খাব পারে ঠিক আছে গাইস সো কেনে পালে জনাবো আর যদি ভাল লাগিছে দেন লাইক এটা মারি যাব গাইস এতিয়া উলাই দিলো ইয়ার পর বহুত ঠান্ডা পানি আর দেরি হয়ে গেল সো উলাই দিছো সব এতিয়া রাস্তা দেখো সাগে জায়গাডোখর ধুনিয়া মই ইমান ধুনিয়া ভবা নাছিল বাট জায়গাডোখর সঁচাকে ধুনিয়া আর বলক এটা ওলাই আহিলো আর পানিটো বহুত বেশি ঠান্ডা আর এনেকা বতাহ একজাক মারি আছে পুরা ঠান্ডা লাগি গেছে সো ইনো গা চা ভাল নাই কাঁ চা হয়ে আছে সো এখানে ওলাই আহিলো সোনকালে আর বলক এটা পাই গলো আর এই ধনশি দলং পালো সো ভাল লাগিলে জায়গাডোখর গিয়েও ভাল লাগিলে আপনার দেখায় ভাল লাগিলে যদি ভাল লাগিছে তো লাইক এটা মারি যাব গাইস সো এটা ঘর পাই গলো আর ভিডিওটি চাই কেনে পেলে জানাবো যদি ভাল লাগিছে তেন লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিব গাইস চার কারণে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ গাইস এন্ড বাই বাই